আমি দেখেন তো এই ঠিকানাটা চেনেন নাকি? যে না এই ঠিকানা আমি চিনি না। হ্যাঁ দেখেন তো এই ঠিকানা চেনেন নাকি? হ্যাঁ চিনি। ডাইকে দিয়ে একটু বসে। ও জমির, ও জমির, জমির মেলা দুধ ঠিক আছেন তো? এনা জিরি টিরি নেন, তারপর দেখা দিবি এলা। বলছেন না, তোমাকে চিন্তা করবেন না, আগবেন না ভাই। তোমার যখন পাইছো তখন সব ঠিক হয়ে যাবে। তোমরা তাহলে শিয়ালমারি গ্রাম ঠিক আছেন? ওই হামারেনা বাড়ির কাঞ্চার যে গ্রামটা। হ্যাঁ, ওই তোমার চাষা জরুল। হ্যাঁ, হয় মুখ ঠিকানা দিলে। জরুল খুব ভালো মানুষ। হ্যাঁ বুঝুন, আছেন কি জন্যে? আসছো ভাই, সারাটা খুঁজবার। কেন, হেরে গেছে? 20 বছর আগে একটা পাপ করছিল, আসছো তারে প্রায়শ্চিত করিবার। ওইলা কথা বাদ দেন তো চাচা, তোমরা তো আর সাওয়ালক বেঁচে দেন নাই, ভোগের টানে ঢাকা শহরত পাঠাচ্ছেন কাম করবার জন্যে। সাওয়াটা তুমি হারে ফেলাইছো রে, সাওয়ার মুখ মুই আর কোনোদিন দেখবার পাবার না। কি নাম করলেন লোকটার? আনোয়ার, আনোয়ার। আর দেখা পেলেন কেমন করে? আমার গ্রামত সিকলি নদীর বাঁধ কাটার কাম হচ্ছিল, আনোয়ার সাহেব তারই ইঞ্জিনিয়ার আসলো, মুই সাথে মাটি কাটার কাম করছিল। মোর এনায়তের বয়স তখন 5 কি 6 হইবে। আনোয়ার সাহেব কইল, তোমার এনায়ত মুই শহরত ধরি যাইম। দেখো আজার মিয়া, তোমার এনায়তের বয়সে আমার একটা ছেলে আছে, তুমি যদি ছেলেটা দাও তাহলে আমার ছেলের একটা খেলা সাথী হবে, আমি ওকে স্কুলে ভর্তি করে দেবো। হঠে যায় কোনো কাম করবেন দেখবেন না? না তেমন কি কাম, আর ওইটুকু ছেলে কি কাজ করবে বলো? দেখো একটু ভেবে দেখো তুমি, আর তোমাকে আমি ঢাকা নিয়ে যাব, তুমি আমার বাসাটাও দেখে আসবে, আর যখন সম্ভব হবে অন্তকে বছরে 2-1 বার তুমি যাবে গিয়ে তোমার ছেলেকে দেখবে, কোনো সমস্যা নাই তো? বাবলান মুই যাব না, মুই তোমাকে আর মাকে যেন মুই কোনোটাই যাব না। দেখো ওর মা খুশ করে দেখো মা কি করে। হ্যাঁ যা করবে একটু তাড়াতাড়ি করো, আমার তো রিলিজ হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে যেতে হবে। একটু তাড়াতাড়ি, আমি এখন আসি না। ঢাকা দাসী উমার বাড়ি দেখে গেছিলেন? হয়, ইনায়তের সাথে আমি ঢাকা শহরত আসছিলাম, ওই যে মোহাম্মদপুর কোন রোডত যেন বাসা, 6 তলা দালান, কত উঁচা বিল্ডিং, উঁচা বিল্ডিং দেখিয়া তো এনায়েত মহা খুশি। মুই কইল, এটা থাকবার পারবো না? মা কইলে, কেন থাকবার পাবার নেই? তখন মুই কইল,
তাহলে মুই যাও যেই না যাও কইছো অমনি হয় মুখ জাপটে ধরে কান্দি উঠে মুই কোনো মতে সারি নিয়ে কইল দুই মাস মাতে মুই ফির আসতেছি হেত্রিস ও সাহ মুই মিশা কথা কইছো দুই মাস মাতে আসিম কেমন করে টাকা পাইন কোনটা ছয় মাস বাদে ঢাকা শহরত আসি দেখো হানোয়ার সাহেব বাসা বদল করে চলে গেছে কোনটা এসে গেছে কায়ও কবর পায় না শেষ তো ঢাকা শহরের রাস্তায় রাস্তায় কান্দি কান্দি ঘুরি বেড়ানো কিন্তু কোনোটে মোর সোনা যাদব খুঁজে পাইল না তোমরা যে বাসা পাল্টাইল তোমাকে জানায় নাই আনোয়ার সাহেব তার নতুন বাসার ঠিকানা দিয়ে চিঠি দিছিল কিন্তু সেই চিঠি পাইন 20 বছর বাদে এই কয়দিন আগে এই যে তোমার এই ঠিকানা লেখা আছে এটা তো বনানির ঠিকানা দেখছো ইদ্রিস তুমি গটে নিয়ে যাওয়ার পাওয়ার নিস সেইটা তো নিয়ে যাওয়ার পাইন কিন্তু তুমি ভাবছো উমরাওয়ালা এই বাড়িতে আছে কিনা আর তোমার ছাওয়া আমার সাথে আছে কিনা হটে গেলে কোনো না কোনো খোঁজ তো পাওয়া যাবে সেইটা যাইবে এনায়তের মা তুমি কথা দিয়েছ ওই নিয়ামত গ্রাম ধরে যাই ঠিক আছে এটাই সেই বাড়ি হ্যাঁ এইটাই সেই বাড়ি তোমরা কাম করেন ভেতর যান দেখা করেন হ্যাঁ তোমরা হাঁটো তুমি যাই হ্যাঁ হাঁটো 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 ঠিকানা জানিয়ে একটা চিঠি দিয়েছিলাম কিন্তু তোমার কোনো পাত্তাই নেই চিঠি তো মুই তখন পাও নাই স্যার চিঠি তো পাই নাই কত বছর বাদে সেদিন স্যার মুই আসছি মো সাওয়াটা ঘুরে নিয়ে যাওয়ার এনায়ত কুন্ঠে তাই ভালো আছে তো আজান মিয়া কথাটা আমি তোমাকে যে কিভাবে বলি মানে ব্যাপার হচ্ছে ও তো আমাদের সঙ্গে নাই সঙ্গে নাই দেখো তোমার ছেলের মুখটা দেখে আমার খুব মায়া হয়েছিল বলেই আমি ওকে এখানে এনেছিলাম ভেবেছিলাম এটাই ওর জন্য ভালো কিন্তু ওকে এখানে রাখা যাচ্ছিল না তাই আমি ভেবেছিলাম তোমাকে চিঠি দিয়ে জানাবো ওকে নিয়ে যাবার জন্য কিন্তু কিন্তু কি স্যার ও পালিয়ে গেছে হ্যাঁ এখানে আসা দু মাসের মধ্যে পালিয়ে যায় আমরা অবশ্য অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কি করব বলো আমার আবার অন্য কাজে ব্যস্ত হতে হয়েছিল আমাকে বেশ কিছুদিন বিদেশেও থাকতে হয়েছিল বড় স্যার তোমরা খুঁজিয়ে দিতে
বাবা সাহেব কেরামত ফিরিস আমার বাবার নেই ওর মা ওর পয়সা ওর নিয়েছে এমন করো চাচা দেখো কি বা বলি আর আমার কি বা করা ছিল বলো আমি তো ভেবেছিলাম ও গ্রামের বাড়ি চলে গেছে বিশটা বছর সাওয়াটার মুখ দেখি না মুই ভাবল তোমার কাছে আছে ভাল আছে আমার সাধ্যে যতটুকু করায় আমি অবশ্যই তোমার জন্য করব তুমি এখন একটু শান্ত এলা কি করবেন চাচা কি করবেন এলা মই জানো শুধু এটাই জানো মোর আর গ্রামত ফিরি যাওয়া হবার না ওই গ্রামত ফিরি যায় নিয়ামতের মা কি জবাব দিন তাছা মোর ঢাকা শহর থাকা মুই ঢাকা শহরত মোর সাবাক খুঁজি বেড়াই মাথা ঠান্ডা করি কথা কন চাচা বাড়িতে ফিরে যান এটি ঢাকা শহর থাকি কি করবেন এই বয়সত এটা মেলা কষ্ট তোমরা পারিবেন না মুখ তোমরা দুইটা দিন সময় দাও মুই ঢাকা শহরে আস্তে আস্তে মহল্লায় মহল্লায় মো সাবাক খুঁজি বেড়াই চোখ ধীরে থাকলে মোর সাবাক খুঁজি পাইলেও কি চিনি পারবেন রয়ও কি আপনাকে চিনবার পাইবে ২৭-২৮ বছর তো বয়স হয়েছে Wait!
আসছে এদিকে আয়। যখন আশা করা ঠিক হয় লোকটারে খামা খা পেটের ভিতরে হান লাগিস। আচ্ছা দোস্ত, লোকটা মরে যাবো না তো? কেমনে ঘুমু, খুব বেশি হাঁদাই দিছস? জানি না, হঠাৎ করে মাথার মতো জেদ চাই পাবো। আয় শোলা তরি, দুই টান দিয়া যা, সব ঠিক হয়ে যাইব। জানোস দোস্ত, লোকটার পেটের মধ্যে যখন ছুরিটা ঢুকাইলাম, তখন হঠাৎ করে সোডিয়ামের আলোতে লোকটার চেহারা দেখলাম। দেখে মনে হলো অনেক দিনের সেনা, অনেক বছর আগে কোথায় জানি লোকটার চেহারাটা দেখছি। দে টান দে, টান দিলে সব যাবো গা। না রে, আজকে আমি টানুম না।